আমি অনেক খুশি। এই সাইফুল, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ সাইফুল, কি অবস্থা, ভালো আছো? শুনো, হ্যাঁ ভালো আছি, ছোট বারে রেখে যাইতেছি বুঝছো, আর আমার সবকিছু কমপ্লিট, কালকে হয়তো বা চলে যেতে পারি। ভালো থাকো। হ্যাঁ ভালো থাকেন ভাই, পরে একটু দেখে শুনে রাখো। তাইলে যাই ভাই, আল্লাহ হাফেজ ভাই। ভালো করে যাইও বুঝছো। এই সোহাগ ভাই, কি অবস্থা সোহাগ ভাই? ভালো আছি। ভালো আছেন? ছোট ভাইটারে একটু দেখে শুনে রাখেন, ঠিক আছে? আমি মনে হয় কালকে চলে যাবো ভাই। ঠিক আছে, আল্লাহ ভরসা। হ্যাঁ দোয়া রাখেন, ঠিক আছে ভাই। হ্যাঁ দোয়া রাখেন ভাই, যাইয়েই ফোন পাঠিয়ে দিবা আমার লাগে বুঝছো। হ্যাঁ দিমুনে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? অবস্থা ভালো আছো? তোমরা একসাথে থাকবা, সবাই একসাথে থাকবা, ঠিক আছে? কোনো মারামারি ফ্যাসাদ করবা না, ঠিক আছে? যে ছোট ভাই আছে দেখে শুনে রাখবা। হ্যাঁ আমি যেহেতু চলে যেতেছি, ঠিক আছে, ছোট ভাই মানুষ, তোমরা সবাই আমার ভাই, তোমাদের কাছে ধুয়ে গেলাম, তো সবাই ওরা দেখে শুনে রাখো, ভালো থাকো, আবার দেখা হবে ভাই, আমার জন্য সবাই দোয়া করো। হ্যাঁ বন্ধু, তো আমি তো যাইতেছি গে বুঝছো, কালকে দোয়া করিস, আর ছোট ভাইটারে তোদের কাছে ধুয়ে যেতেছি, একটু দেখে শুনে রাখিস বুঝছো। কি করবো, তোরাই তো এখন গার্জিয়ান, আমি ছিলাম যতদূর পারছি দেখছি, আর তোর লিগে কিন্তু সুন্দর একটা গিফট পাঠাম, ঠিক আছে? আরে সমস্যা নাই বন্ধু, তুই নাই তো কি হইছে, আমি আছি না, তোর বাইরে দেখে রাখার দায়িত্ব আমার, ভালো মন্দ যা কিছু আছে ইনশাল্লাহ আমি দেখে রাখবো, এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই ঠিকঠাক মতো কাম কাজ করিস, আর যদি কোনো প্রয়োজন পড়ে আমার নক দিস, ঠিক আছে? দোয়া করি বন্ধু, তোর মনের আশা পূরণ হোক, অনেক মিস করবো রে তোরে। টেনশন নাই, একদম উড়া দুরা পাঠিয়ে বুঝছ নাই। হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আম্মু কেমন আছে? আম্মু ভালো আছে, আম্মু ভালো আছে। কি তোর জন্য একটা সারপ্রাইজ আছে, একটা ফোন কিনছি, নতুন ফোন, আইফোন 12 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স তোর জন্য পাঠাই দিমু। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, এটাই আমার দরকার ছিল ভাই, আপনি আমার মনের আশাটা বুঝছেন। আচ্ছা ঠিক আছে রাখ। 12 প্রো ম্যাক্স ডান মাম্মা ডান, আইফোন আইফোন, আরে কি কস মাম্মা, ট্রিট দে দিতে ল ল মামা, 12 প্রো ম্যাক্স আসল তো, মোবাইল ডান না, রিয়ালি মনে হচ্ছে, একটা সেলফি তুলি। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো, কি অবস্থা ভাই? একটা কথা বলার লাগে ফোন দিছিলাম। কি কথা বল ভাই? সব বন্ধু বান্ধব বাইক কিনা ফালাইছে ভাই, বাইকটা কিনে দাও লাগবো, বিদেশ আসতে তো অনেক টাকা ঋণ হয়ে গেছে বুঝছো, এখন বাইকটা কয়দিন পরে নিলে হয় না? না ভাই, এই কথা কইলে কি হয় ভাই, আপনি অনেক দিন হইছে গেছেন, একটা বাইক তো কিনে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে দেখি, তুই যেহেতু এত করে কইতাছস, দেখি না আপনি দিবেন বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি অবস্থা তোমার, মন খারাপ কে? না মাসখান দিয়ে কথা হয়েছিল যে ভাই আমার বাইক কিনে দিব, এক মাসের কথা বলছিল। তোমার ভাইয়ের লগে এখন তোমার যোগাযোগ হয় না? প্রায় 2 মাস হয়ে গেছে, কোনো কথা নাই, বাতি নেই, ফোন টোন দেয় না এখন আর তোমাদের। কি কও, যাই হোক আল্লাহ ভরসা, সব কিছু ঠিকঠাক হয়ে যাবো। হ্যাঁ মন খারাপ করো না। এই নে তন্ময়, তোর ভাই চিঠি দিছে। আবার আমার ভাই আমার ইংলিশে চিঠি পাঠাইছে, আমি তো ইংলিশ পড়তে পারি না। দাও তো দেখি, রোমান ভাইয়ের কাছে দাও, রোমান ভাই পড়া শোনাইবো। বিদেশ থেকে চিঠি আসছে, এই চিঠিতে লেখা আছে তন্ময়ের ভাই মারা গেছে। আমি এই কথা তন্ময়ের কিভাবে বলবো, আমি পারবো না। তুই শোনা, যারা প্রবাসী তারা আসলে অনেক কষ্ট করে, জীবনের ঝুঁকি নিয়ে তারা বাইরে থাকে, কিন্তু তাদেরকে যথাযথ সম্মান আমরা দিতে পারি না, তাদেরকে শুধু আমরা ইউজ করি, সো ইউজ করাটা বন্ধ করি, তাদেরকে ভালোবাসি। আই লাভ ইউ অল বিদেশি, আই লাভ ইউ টু 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 মাছ।